বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সিংহ লগ্ন সিংহ রাশির অক্টোবর 2021 মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অক্টোবর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মূল কারণ হচ্ছে সিংহ লগ্ন সিংহ রাশির অধিপতি সূর্য সে কিন্তু এই অক্টোবরে নিচস্থ হতে চলেছে বাংলার কার্তিক মাস পড়ার সঙ্গে সঙ্গেই সূর্য নিচস্থ হবে তার কিন্তু একটা প্রভাব আপনাদের কিন্তু কিছুটা বহন করতে হবে ভালোর দিকেও অনেক কিছু আছে যেমন কিন্তু অর্থপতি বুধের কিন্তু তুঙ্গস্থ অবস্থান বা সক্ষেত্রীয় অবস্থান কিন্তু চলছে এবং বলতে পারেন অক্টোবর মাসটা কিন্তু পুরোটাই বুধের প্রভাব থাকবে এতে অবশ্যই আয় বৃদ্ধির ক্ষেত্রে আপনার নতুন কিছু পরিকল্পনা নতুন কিছু প্ল্যানিংস এগুলোর ক্ষেত্রে কিছু কার্যকরী ভূমিকা এখানে কিন্তু থাকতে পারে শুক্র এবং কেতুর যোগ যেটা আপনাদের রাশির চতুর্থে যাচ্ছে মাঝে মাঝে মানসিক সুখ দিলেও কর্মক্ষেত্রে এবং একটা পার্সোনাল লাইফে কিছু জায়গায় বিচিত্র একটা ফল দিতে পারে সেগুলো আমরা এখানে আলোচনার প্রেক্ষাপটে আনবো এবং মাসের মধ্যবর্তী সময় থেকে ষষ্ঠ ঘরের যে সমস্যাগুলো চলছিল যেমন বৃহস্পতি নিচস্থ বক্রী প্রভাব শনির বক্রী প্রভাব এগুলো কেটে যাচ্ছে ফলে শত্রুনাশ কম্পিটিটিভ জায়গা আপনার ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনার জায়গা এগুলোতেও কিন্তু নতুনভাবে দরজা খুলছে আমরা আলোচনাটা এইভাবে এগোবো চাকরি ব্যবসা প্রেম বিদ্যা বিবাহ এইভাবে এগিয়ে নিয়ে যাবো এবং ভিডিওর শেষ দিকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এবং টুকিটাকি যে বিষয়গুলো যেমন ধরুন সন্তান যোগ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য কখন ফাটকালা হবে একটা মোবাইল কিনবেন কখন কিনবেন সেই বিষয়গুলো বিবিধ পাঠে আমরা আলোচনা করব আমি তাই আলোচনাটা আপনাকে শেষ পর্যন্ত শুনতে বলবো আর আপনারা আমাদের যোগাযোগের মাধ্যম যেটা দেখতে পাচ্ছেন দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যাচ্ছে মাঝে মাঝে স্ক্রিনে ব্লিঙ্ক করছে সেখানে কিন্তু আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন সেখানে এলে বুকিং নাম্বারে আপনি কল করে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেও যোগাযোগ করতে পারেন এবং ফোনেই আলোচনা আপনি ছেড়ে ফেলতে পারেন ফোনে আলোচনা মানে অনেকে ভাবেন বোধহয় ফোনে আলোচনাটা কি ঠিকঠাক হবে বিস্তারিত আলোচনা হবে হ্যাঁ আমাদের সঙ্গে ফোনে আলোচনা মানে আপনি বিস্তারিত আলোচনা পাবেন সময় নিয়ে আলোচনা পাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে আর আমাদের সঙ্গে যে ফোনে আলোচনাটা পাবেন সেটা সামগ্রিক দিক থেকে আপনার পক্ষে সন্তোষজনক হবে তো আমি বলবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বুকিং করে অবশ্যই আপনারা ফোনেই আমাদের সঙ্গে সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন সেটা যখন খুশি সবসময় কিন্তু সম্ভব তো আমরা এবার আলোচনার কিন্তু প্রেক্ষাপটে প্রবেশ করতে চলেছি প্রথমেই কর্ম নিয়ে আলোচনা দেখুন 2 অক্টোবর আস্তে আস্তেই আপনাদের কর্মপতি শুক্র সে কিন্তু রাশির চতুর্থে মুভ করবে এবং সেখানে শুক্র কেতু যোগ সৃষ্টি করবে শুক্র কেতু যোগ এরকম ফল দিতে পারে খানিকটা প্রথমেই আপনাকে বলবো ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যদি খুব প্রেসার বেড়ে থাকে সেখানে কিন্তু কিছুটা রিল্যাক্স বা হালকা ভাব ছুটি ছাটার কিছু সুযোগ এগুলো কিন্তু আসতে পারে কিন্তু যারা খুব গা এলিয়ে যেটাকে বলা যায় একটু হালকাভাবে কাজ করছিলেন আর কি তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কাজের কিন্তু কিছুটা ধরন চেঞ্জ কাজের কিন্তু কিছুটা মোড চেঞ্জ কাজের কিন্তু কিছুটা পরিসর চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার প্রবণতার সম্ভাবনা থাকছে এই শুক্রকেতু যোগ অনেকটাই কিন্তু ব্যক্তিগত জন্মছকের ওপর রিপ্রেজেন্ট করে অর্থাৎ আপনার জন্মছকে ধরে নিলাম শুক্র এবং কেতুর দশা যুগ্মভাবে চলছে ধরে নিলাম আপনার ছকে শুক্রকেতু যোগ আছে কেউ কারোর নক্ষত্রে আছে এরকম ধরনের সমস্যা তো অনেকের ক্ষেত্রেই আছে তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু বিষয়ে ধরুন কর্মক্ষেত্রে যারা পেছন থেকে সমস্যা সৃষ্টি করেন যারা কিছু বিষয়ে কনস্পিরেসি করেন তাদের প্রভাব কিন্তু আপনার ওপর কিছুটা বাড়তে পারে এটার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে কর্ম পরিবেশ নিয়ে কিন্তু আপনার টুকিটাকি অভিযোগ এই সময় কিন্তু থেকে যাবে এই বিষয়টা কাটিয়ে উঠতে পারবেন কারণ বেশি দিনের তো যোগ নয় শুধু অক্টোবর মাসটাই থাকবে হ্যাঁ খুব সমস্যা হলে অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন কিন্তু এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিছুটা বাতাবরণ থাকছে তবে ভালোর দিকটাও এখানে দেখা দরকার শুক্র কিন্তু সরাসরি কর্মভাবে দৃষ্টি দেওয়ার জন্য কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে আগে আপনি যদি কোনো হেভি ওয়ার্কলোড কাজের ক্ষেত্রে করে থাকেন অফিসের যদি ভালো পারফরমেন্স দিয়ে থাকেন কাজের ক্ষেত্রে আপনার সুনাম হয়ে থাকে তার কিন্তু বেনিফিট এই সময় কিন্তু পেতে পারেন কোনো পদোন্নতি হলো কোনো সম্মানপ্রাপ্তি হলো পুরনো অর্থপ্রাপ্তি হলো এগুলো কিন্তু পেতে পারেন আমি কিছু নেগেটিভ পয়েন্ট একটা বলবো আগে এগুলো বলে নিই এছাড়া আমি বলবো টার্গেট হিট করার ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে কাজের ক্ষেত্রে নতুন টার্গেট সম্ভাবনা এগুলো কিন্তু হতে পারে তাছাড়া জব ট্রান্সফার যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন সুযোগ সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হতে পারে জব ট্রান্সফারের ক্ষেত্রে জব চেঞ্জের ক্ষেত্রে এখানে কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে যারা এই বাড়তি খেটে বাড়তি ফাটকা লাভ করেন ইনসেন্টিভ কিছু পান বাড়তি পুজোর আগে একটু হেভি ওয়ার্কলোড নিলেন কাজের ক্ষেত্রে কিছু বাড়তি উবরি আয় হলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু সম্ভাবনা থাকছে এবং আমি এটাও বলবো যে শুক্র এবং কেতুর যোগের জন্য সুপারিশ মারফত কোনো কাজ চেনা জানা লোক কিছু সূত্র থেকে সুপারিশ মারফত কোনো কাজের সম্ভাবনা তৈরি হলো
এগুলোতে কিন্তু আপনি বেশ কিছু অংশে এখানে ভালো ফল পেতে পারেন। কিন্তু নেগেটিভ পয়েন্টটা আপনাকে জানতে হবে। নেগেটিভ পয়েন্টটা হচ্ছে আপনার জন্মছকে ধরে নিলাম কেতু খারাপ আছে, আমি ধরে নিলাম শুক্র কেতু যোগ আছে, তো সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো ভুয়ো যোগাযোগ আসতে পারে। ধরুন আপনি একটা কোম্পানি সুইচ করছেন, আপনাকে বললো এত পারে না মাইনে দেবে, এত টাকা আপনার স্যালারি হবে, গ্রস স্যালারি হবে, তো এটা বাস্তবে যখন আপনি জয়েন্ট করলেন সেই জায়গাটা কিন্তু পাচ্ছেন না, সেই জায়গাটা থেকে বলছে আজ দিচ্ছি কাল দিচ্ছি, সেই ধরনের সম্ভাবনার কিন্তু প্রবণতা, সেই ধরনের সম্ভাবনার প্রকোপ এগুলো কিন্তু এই সময় তৈরি হতে পারে। তো যে কোনো কাজ সুইচ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু যাচাই করে এগোতে হবে, সেই কোম্পানির প্রসপেক্ট কেমন, সেই কোম্পানির আপনার ফিউচারটা কেমন সেটা কিন্তু আপনাকে জেনে এগোতে হবে। কর্মের ধরন অনুযায়ী আমি এটুকু বলবো, আপনারা যদি জব চেঞ্জ ট্রান্সফার করতে চান, মাসের শুরুর দিকে যদি কোনো কারণে বাধা পান, বা ধরুন সেপ্টেম্বরেও আপনি চেষ্টা করে পারেননি, তাহলে চেষ্টা করুন মাসের শেষ দিকে করা, সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হয়। এবং খুব তাড়া থাকলে 10 তারিখের পর অ্যাটলিস্ট চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে আরও ভালো হয়, সেই বিষয়টা কিন্তু অবশ্যই হরোস্কোপে প্রযোজ্য। এছাড়া আমি এটা বলতে পারি কর্মক্ষেত্রে বৈদেশিক সংযোগগুলো এ মাসে আছে, দূরের কাজগুলোর ক্ষেত্রে কিছু সফলতা লাভের যোগ আছে, এবং যারা দূরে কাজ করছেন জন্মস্থান থেকে তাদের ক্ষেত্রে বাড়ি ফেরার ক্ষেত্রে এই সময়টা ভালো, সেলস মার্কেটিং টার্গেট রিলেটেড কাজগুলো ভালো হবে, ব্যাঙ্কিং সেক্টর এডুকেশন সেক্টর ওভারঅল ভালো যাবে, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে ভালো ফল আপনি পেতে পারেন। গভর্নমেন্ট জবগুলোর ক্ষেত্রে আমি বলবো মাসের প্রথম পক্ষটাই ভালো, দ্বিতীয় পক্ষে সূর্য নিচস্থ হওয়ার জন্য কিছু ক্ষেত্রে আপনার একটানা কাজ করতে বা কনস্ট্যান্ট কিছু কাজ করতে একটু সমস্যা হবে, মাঝে মাঝে একটু গ্যাপিং কমিউনিকেশন কিছুটা গ্যাপ এগুলো আপনাকে ফেস করতে হতে পারে, তো কিছুটা ওয়ার্কলোড নিয়ে হেলথ ইস্যু আসছে, তো এই জায়গাটা কিন্তু কিছু বিষয় আসতে পারে। আদারওয়াইজ সূর্য নিচস্ব যদি ব্যক্তিগত জন্মছকে না থাকে খুব একটা বড় সমস্যার মধ্যে আপনি পড়ছেন না, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আলোচনায় আমরা দৈনিক রাশিফল আরও বিষদে আলোচনা করব, আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানান, আমি সেটা দেখে দৈনিক রাশিফল আপনাদের জানাবো। আমাদের আলোচনা এবার অবশ্যই কিন্তু ব্যবসা বাণিজ্য, আমি অর্থনৈতিক বিষয় অন্যান্য বিষয়গুলো আসছি, আগে ব্যবসা পড়াশোনার প্রেমটা বলিনি, ব্যবসার মধ্যে আমি সেলফ প্রফেশনটাও বলবো। তো ব্যবসার ক্ষেত্রে অধিপতি শনির 10 তারিখে বক্রতা মুক্তি ঘটছে, এটা আপনারা অনেকেই জেনে গেছেন, আমি ভিডিও আপডেটস পরে ডিটেলে দেবো। তো এখানে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে এ মাসটা কিন্তু শুরুর দিকটা একটু গতানুগতিক থাকবে, কিন্তু মাসের এই 10 তারিখের পর থেকে যদি বলেন বা মধ্যবর্তী সময় থেকে ভালোর দিকে ব্যবসার জায়গাটা, এবং ব্যবসার জায়গাটা যোগাযোগপূর্ণ, এবং এখানে বুধের সহস্থান থাকার জন্য এই সময় টাকা কড়ি কিছু বিষয়ে পাওনা গণ্ডা উদ্ধার, ক্যাশ কিছু হাতে আসা, বা যাদের ক্ষেত্রে টাকা পয়সা চারদিকে ছড়িয়েছিল ব্যবসার ক্ষেত্রে সেই ধরনের যোগাযোগগুলো কিন্তু কিছু বিষয় ভালো ফল পাওয়া, এগুলো কিন্তু এই জায়গাটা আপনি পেতে পারেন। তাছাড়া বৈদেশিক ব্যবসা, বিদেশি কিছু ব্যবসা, দূরের ব্যবসা এগুলোতে কিন্তু কিছু জায়গায় আপনি ভালো ফল এখানে কিন্তু ওভারঅল বিষয়ে কিন্তু আপনি পেতে পারেন। এবং টেকনোলজিক্যাল কিছু প্রফেশন, মোবাইল, কোনো ধরনের গ্যাজেটস ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, নির্মাণ কাজের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, পুরনো বাড়ি যারা কেনা বেচা করেন, এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন। আর ব্যবসার ক্ষেত্রে আপনি যদি খুব প্রতিযোগিতা হার্ড কম্পিটিশান ফেস করে থাকেন, তো সেটা অনেকের হতেই পারে, সেক্ষেত্রে আমি বলবো মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে সেটা অনেকটা হালকা হবে, সেটা অনেকটা ভালো হবে। এবং যেহেতু যুগ্মভাবে বৃহস্পতি এবং শনি দৃষ্টি দিচ্ছে বৈদেশিক ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বিদেশে কোনো কাজ, অনলাইনের কিছু ব্যবসা, এগুলোতে কিন্তু সামগ্রিকভাবে আপনারা কিন্তু আস্তে 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 ভালো ফল মাসের মধ্য শুরু থেকে বলতে পারেন, মধ্যবর্তী সময় থেকে শেষ দিক পর্যন্ত এখানে কিন্তু পেতে পারেন। মঙ্গল যখন ট্রানজিট করবে একদম মাসের শেষ দিকে তৃতীয়ভাবে, তখন কিন্তু এই যারা ফেরি করছেন, হকারি করছেন, দৌড়ঝাঁপ করে কাজ করছেন, সেগুলো ক্ষেত্রে ভালো যাবে, এমনি ভালো যাবে, কিন্তু মঙ্গলের ট্রানজিটের পর আরও স্ট্রং এখানে কিন্তু পয়েন্ট কিছু বিষয়ে ব্যবসার ক্ষেত্রে আপনারা পেতে পারেন। তবে এটা মাথায় রাখবেন বৃহস্পতি জন্মছকে নিচস্থ থাকলে, ব্যক্তিগত জন্মছকে যদি নিচস্থ থাকে, পার্টনারশিপ ব্যবসাগুলো কিছুটা দুর্বলতা আপনাকে ফেস করতে হতে পারে, গ্রুপ বিজনেসগুলো কিছুটা দুর্বলতা আপনাকে ফেস করতে হতে পারে, এটা একটু মানিয়ে চলতে হবে বলে আমার মনে হয়েছে ওভারঅল এ মাসে। এডুকেশন রিলেটেড প্রফেশন, যারা কথা বেছে খান, যারা গান বাজনার সঙ্গে যুক্ত, যারা কালচারাল ফিল্ডে যুক্ত, যারা অভিনয় মিডিয়া ফিল্ড, কোনো ধরনের নাটক অভিনয়, যে কোনো ধরনের লাইট ক্যামেরা স্টুডিও গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। জন্মছকে শুক্র কেতু যোগ না থাকলে সেলফ প্রফেশন মোটের ওপর ভালো যাবে এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকবে, এটাও কিন্তু হরোস্কোপে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। এছাড়া কোনো ধরনের হোটেল রেস্টুরেন্ট, কোনো ধরনের ওয়াইন শপ, ফাস্টফুডের দোকান, এগুলো ক্ষেত্রে বা সিজনাল ব্যবসাগুলোর ক্ষেত্রে শুক্র চতুর্থ অবস্থান করছে, ওভারঅল কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। তো এই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্যাটার্ন। দৈনিক রাশিফলে আরও বিষয় আমরা এখানে তুলে ধরবো, প্রশ্নগুলো জানান, ব্যবসার ক্ষেত্রে আরও বিস্তারিত সেখানে আলোচনা পাবেন। এবার আলোচনা হচ্ছে আমাদের পড়াশোনা বা এডুকেশান।
পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই বলবো একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি মাসে থাকছে, যতটা আপনার এফোর্ট দেওয়ার কথা সেই জায়গাটা একটু খামতি থাকছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটা একটু দুর্বল থাকছে, দ্বিতীয় পক্ষ থেকে কম্পিটিটিভ এক্সামটা অনেকটা ভালো হবে এবং কম্পিটিটিভ এক্সামের জায়গাটা ভালো। তবে চাকরিমুখী পড়াশোনাগুলো এ মাসে কিন্তু ভালো হবে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে এ মাসে কিন্তু ভালো হবে। গবেষকদের ক্ষেত্রে বৃহস্পতি বকরি বা নিজস্ব থাকলে মাসের মধ্যবর্তী সময়টা দুর্বল, সেই দিক থেকে অবশ্যই আবার আপনি ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। মাথায় রাখবেন একটা কথা, বৃহস্পতি যেহেতু বকরি এবং নিজস্ব, আপনি যদি কোনো বিষয়ে হায়ার স্টাডিজে অ্যাডমিশন নিতে চান, কোনো কোর্স পারচেজ করতে চান, কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে চান, একটু যাচাই করে একটু খোঁজ খবর নিয়ে এগোবেন। হঠাৎ করে কোনো বন্ধু বা কারোর কথায় টাকা ইনভেস্ট করে দেবেন না, সেটা একটু মেপেঝুপি আপনার এগোনো সব দিক থেকে উচিত হবে বলে আমার মনে হয়েছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আসা যাক এবার প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে, প্রশ্নগুলো জানান, সেগুলো বিষয়ে খেয়াল থাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন, যেটা আমার মনে পড়ে গেল, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ধরুন কাট অফ মার্কস যেখানে আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আন্দাজে দিতে যাবেন না, ষষ্ঠ ঘর পীড়িত, আপনি কিন্তু ভুল অ্যান্সার দিয়ে কিছু নম্বর এখানে কিন্তু মিস করতে পারেন। হ্যাঁ, আলোচনা এবার প্রেম প্রীতি সম্পর্ক। প্রেমের অধিপতি গত মাসে নিজস্ব এবং বকরি হয়ে গেছে এবং এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে দুর্বল স্থান। প্রথমেই আমি নতুন প্রেমের ক্ষেত্রে বলবো সাবধানে এগোতে। নতুন প্রেমের ক্ষেত্রে ভুলভ্রান্তি একদম খুব কমন ফ্যাক্টর হতে পারে, আপনি যাকে ভাবছেন যেরকম সে আদৌ সেরকম নাও হতে পারে, এ বিষয়টা সতর্ক থাকবেন। আর পুরনো প্রেমে এমনি বড় সমস্যা নেই, কিন্তু বৃহস্পতি নিচস্থ এবং বকরি থাকার জন্য যেদিন যেদিন ধরুন বৃহস্পতি নক্ষত্র আসবে, যেদিন বৃহস্পতি চন্দ্রের যোগ হবে, সেই সব দিনগুলোর মধ্যে একটু আপনার মধ্যে জেদ ক্রোধ সহনশীলতা দুজনের মধ্যে কিছুটা কম থাকছে, আগের দিনটা ভালো গেছে সেই দিনটা একটু ডাউন যাচ্ছে, এগুলো কিন্তু থাকতে পারে। তো পুরনো প্রেমের ক্ষেত্রে অবশ্যই সহনশীলতা দরকার, নতুন প্রেমের ক্ষেত্রে অপেক্ষা করা দরকার, তাহলে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো কাটবে। কিন্তু মাথায় রাখতে হবে দুটো বিষয়, দৈনিক রাশিফলটা প্রেমের ক্ষেত্রে ফলো করতে হবে। যেদিন বৃহস্পতির নক্ষত্র আপনি জানবেন কীভাবে, যেদিন চন্দ্র বৃহস্পতি যোগ সেটা জানবেন কীভাবে, সেগুলো দৈনিক রাশিফল আমি রেগুলার আলোচনা করব রেগুলার, তাই দৈনিক রাশিফলটা অবশ্যই কিন্তু ফলো করবেন, এখানে আরও ডিটেলটা আপনারা জানতে পারবেন। এবার আমাদের আলোচনায় অবশ্যই কিন্তু দৈনিক রাশিফলে চলবে এবার বিবাহযোগ। বিবাহাধিপতি শনির বক্রতা কাটছে 10 তারিখের পর থেকে, বিবাহযোগ এখানে কিন্তু অনেকটা স্ট্রং হবে, দূরের সম্বন্ধগুলো আসতে পারে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু যোগসূত্র এখানে কিন্তু স্থাপিত হতে পারে। সেকেন্ড ম্যারেজের বিষয়ে আপনাকে কিন্তু একটু চোখখান খোলা রাখতে হবে, কিছু বিষয়ে ভুয়ো কানেকশন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। জন্মচকে বৃহস্পতি দুর্বল বা নিচস্থ থাকলে সেকেন্ড ম্যারেজের বিষয়ে একটু ভাবনা চিন্তা করেই আপনাকে কিন্তু এগোতে হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখা জরুরি। আর আমি এটাও বলবো যে বিবাহ কেন্দ্রিক বিষয়ে যাদের আগে থেকে বিবাহ ঠিক হয়ে আছে, যদি কোনো কারণে হঠাৎ বিলম্ব হয়ে থাকে, কোনো সমস্যা আপনি ফেস করেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিয়ে নেবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকছে, একটু জেদ অভিমান পুরনো বিষয়গুলো যেন আবার মাথা ছাড়া দিচ্ছে সেগুলো হতে পারে, কিংবা পার্টনারের কিছু রানিং হেলথ ইস্যু থাকলে সেগুলো চলছে, কিছুটা ওঠাপড়া করছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা চোখকান খোলা রাখতে হবে, এটা আমি বলতে পারি। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অ্যাভারেজ, যতটা পারবেন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বিবাদগুলোকে এড়িয়ে চলুন। দেখুন বৃহস্পতি তো দুর্বল, নিজস্ব বকরি, তো ছোটো বিষয় থেকে তিল থেকে তাল সাংসারিক অশান্তি যেগুলো হয় আর কি, ছোটোখাটো বিষয় একটু বড় আকার ধারণ করছে, এগুলো হতে পারে, কিন্তু এগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে যাদের অলরেডি দাম্পত্য জীবনে তিক্ততা এসছে, কোনো সাংসারিক ক্ষেত্রে বড় সমস্যার মধ্যে পড়েছেন, মামলা মকদ্দমা চলছে, সেইগুলোর জায়গাটা কিন্তু কিছুটা বাড়তে পারে, সেগুলোর বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা অ্যাওয়ার থাকতে হবে, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আলোচনায় প্রবেশ করব বিবিধ বিষয়, আপনারা তার আগে আরও একবার শুনিন, আমি বলে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখতেই পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বুকিং করবেন, ফোন করবেন। আর ফোনেই সমস্ত আলোচনা আপনি সেরে ফেলবেন, ফোনে আলোচনা মানে কেউ ভাববেন না এক দু কথার আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা হবে, সময় নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং অবশ্যই আপনার দিক থেকে সেটা সন্তোষজনক হবে। আর আমি বলবো আমাদের ফেসবুক পেজ, গ্রুপ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে অবশ্যই যুক্ত হয়ে যান, কেন রেগুলার নোটিফিকেশান ইউটিউবে যেগুলো মিস করছেন সেগুলো ওখানে পেয়ে যাবেন। আরও কিছু তথ্য ইনফরমেশান আমরা ফেসবুক ইনস্টাগ্রাম পেজে আনছি, সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন। এবার আমরা শুরু করতে চলেছি বিবিধ বিষয়ের আলোচনাটা, এতক্ষণ শুনছেন ভিডিওটি, অন্য বন্ধুরা যাতে দেখতে পান দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ ইউটিউবে লক্ষাধিক চ্যানেল আসে আবার হারিয়ে যায়, চ্যানেলটি যাতে আপনার থেকে হারিয়ে না যায় দয়া করে একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু বিবিধ বিষয়, প্রথমেই হেলথ। দেখুন
পেটের গোলমাল, হজমের সমস্যা বৃহস্পতি এবং শুক্রের ট্রাভেলে কিছুটা থাকতে পারে, এটার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সূর্য যখন নিচস্থভাবে থাকবে আপনার সাহস পরাক্রম থাকলেও শারীরিক ক্ষেত্রে যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে তার কিন্তু প্রাদুর্ভাব হতে পারে, হাতে কানের ব্যথা বেদনা এগুলো কিন্তু আসতে পারে। বুধ দ্বিতীয়ভাবে বকরি, জন্মছকে বুধ বকরি থাকলে কিছু বিষয়ে ENT রিলেটেড সমস্যা আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এছাড়া হাঁটুর ব্যথা বেদনা, মেডিকেল কাজে একটু রেসপন্স কম হচ্ছে, এটাও মাসের প্রথম পক্ষের দিকে আসতে পারে। সন্তান যারা ক্যারি করে আছেন প্রথম পক্ষে হেলথের বিষয়ে একটু সজাগ বা সতর্ক এগুলো কিন্তু থাকবে। মায়ের হেলথের বিষয়ে সাময়িক ক্ষেত্রে একটু সতর্ক থাকা এ মাসে কিন্তু দরকার, বা পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়ে একটু চোখ কান খোলা রাখাটা দরকার। ইলেকট্রনিক্স গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে মাসটা ভালো, আপনার গাড়ি গ্যাজেটস এগুলো পারচেসের ক্ষেত্রে ভালো, কিন্তু মাথায় রাখবেন পুরনো জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস এগুলো কেনার ক্ষেত্রে মাসটা খুব একটা ভালো নয়। শুক্রকেতু রাহু যোগ কিছু ভুলভ্রান্তি হতে পারে, ধরুন একটা মোবাইল কিনলেন দেখলেন ব্যাটারিটা খারাপ, ক্যামেরাটা খারাপ, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এগুলো কিন্তু হতে পারে। গাড়ি কেনার ক্ষেত্রে প্রযোজ্য, বাড়ি কেনার যোগ আছে, বাড়ি বাস্তু এগুলো কেনার যোগ আছে, একটু বাস্তুদোষ চেক করিয়ে তবেই কিনবেন, কিন্তু আদারওয়াইজ আপনি কেনাকাটি এ বিষয়ে কিন্তু করতে পারেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে বলবো বিদেশে ঘোরা বেড়াতে যাওয়া, বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভিন রাজ্যে একটু ছোটো ছোটো করে অন্যান্য জেলায় ট্যুর কাটিয়ে এলেন, ট্যুর করে এলেন, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকর্মে মানসিক শান্তি পাবেন, গুরুর সান্নিধ্য পেতে পারেন। শত্রুর প্রকোপ প্রথমের দিকে মনে হলো মাস যত এগোবে শত্রু নাশের যোগ হরোস্কোপে কিন্তু থাকবে। প্রতিবেশীদের সঙ্গে কিছু বিষয়ের মতের অমিল মাসের মধ্যবর্তী সময় হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মোটের ওপরে মাসটা ভালো যাবে, তবে সূর্য নিচস্থ থাকলে একটু কিছু ক্ষেত্রে অ্যাভারেজ ফল থাকতে পারে। আর যোগাযোগ যাত্রা এগুলো করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন সূর্য যখন নিচস্থ হবে আপনার ধৈর্য শক্তি কিছুটা কমে যাবে, একটু রাগ জেদ মিসকমিউনিকেশন এগুলো কিন্তু কিছুটা কমন ফ্যাক্টর হতে পারে, সেটা বাংলার কার্তিক মাসটা একটু এই সময়টা খেয়াল রাখবেন। আর শখ শৌখিনতা ভোগ সুখ আকর্ষণ একটু বিলাসিতা এগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে, হাত একটু নিয়ন্ত্রণে রাখবেন, খরচের দিকটা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আয়ভাবের কথা যদি বলা যায় আয়ভাব শুভ, আয়ের ক্ষেত্রে বৃদ্ধিযোগী আছে, ফিনান্সিয়াল প্ল্যানিং করতে পারেন, বুধ সক্ষেত্রে আছে, কিন্তু মাথায় রাখবেন বুধ যেহেতু বকরি আছে, ধরুন কোনো পলিসি খুলছেন, কোনো ধরনের ছোটোখাটো টার্মস অ্যান্ড কন্ডিশন একটু শর্ত লেখা আছে সেগুলো একটু চোখ কান খোলা রাখবেন। ইউটিউবে অনেক ভালো ইউটিউবার আছেন যারা এইসব পলিসি সম্পর্কে বলেন, একটু দেখে নিলেন, এই বিষয়গুলো কিন্তু একটু মেনটেন করবেন, তো এটা মাথায় রাখবেন। ফাটকায়ের ক্ষেত্রেও কিছু যোগাযোগ আছে, নতুন সন্তান যোগে প্রথমের দিকটা একটু বিলম্ব হতে পারে, মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তানের একটু একগুঁয়ে ভাব জেদি ভাব এ মাসে থাকতে পারে, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে ভালো যেতে পারে। খেলোয়াড়রা মোটের ওপর মাস এই মাসটা ভালো ফল পাবেন, বেশি ভালো ফল পাবেন মাসের মধ্যবর্তী সময় থেকে। মামলা মোকদ্দমার বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে, নতুন মামলা খোলার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক। আর চলতি মামলার ক্ষেত্রে শুনানির ডেট যদি আপনার 18 তারিখের মধ্যে পড়ে সে বিষয়ে আপনাকে কিন্তু একটু তৎপরতা রাখতে হবে, কিছু ক্ষেত্রে একটু মামলা মোকদ্দমা নিয়ে ভুলভ্রান্তি ইত্যাদি হওয়ার সম্ভাবনা হতে পারে। তবে এ মাসে কিন্তু একটা সুযোগ পাবেন, কোনো মামলা মোকদ্দমা চললে কোনো বিষয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোর্টের বাইরে একটা করে ফেলা সেই ধরনের সুযোগ পাবেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো যোগাযোগ এই সময় পেতে পারেন, সেগুলো ক্ষেত্রে কিন্তু কিছু বিষয়ে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। উদ্যোগী ব্যক্তিরা এ মাসে কিন্তু সফলতা পাবেন, নতুন প্ল্যানিং নতুন আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রেও ভালো ফল এখানে কিন্তু থাকছে। তো আমি একগুচ্ছ বিষয়গুলো এখানে বললাম, আলোচনা তো এত তাড়াতাড়ি শেষ হয় না, প্রত্যেক দিনই নতুন কিছু সম্ভাবনা তৈরি হয়। দৈনিক রাশিফলটা ফলো করুন, প্রশ্নগুলো জানান এবং সেখানে অনেক কিছু আপনারা আরও জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করে যোগাযোগ করতে পারেন। আমরা ফিরছি আজই নতুন রাশিফল নিয়ে, দৈনিক রাশিফলই সম্ভবত এরপর আমাদের দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, নমস্কার।